ওকে, তো এখন আমরা যেটা নেক্সট দেখছি সেটা হচ্ছে কারেন্ট কম্পোনেন্টস ইন এ ট্রানজিস্টার, এবং কারেন্ট কম্পোনেন্ট ইন এ ট্রানজিস্টারের মধ্যে আমরা যে ট্রানজিস্টারে কনসিডার করছি সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার, রাইট? তো এই পিএনপি ট্রানজিস্টারের মধ্যে আমরা ফার্স্টে কোন পার্টটা দেখছি সেটা হচ্ছে এমিটার বেস জাংশনটাকে দেখছি, যেখানে এমিটার বেস জাংশনটাকে আমি পিটা পজিটিভ সাইডে আর এনটাকে আমি নেগেটিভ সাইডে করে দিয়ে এটাকে ফরওয়ার্ড বায়াসড করে দিয়েছি। এবং এই পাশটা যদি দেখি তাহলে পিটাকে আমি নেগেটিভ সাইড আর এনটাকে আমি পজিটিভ সাইডে কানেক্ট করে কালেক্টর বেস জাংশনটাকে আমি রিভার্স বায়াসড করে দিয়েছি। দ্যাট মিনস আমি এই এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করেছি, কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করেছি। দ্যাট মিনস আই এম ইন দি অ্যাক্টিভ রিজিয়ন, বা আমি ট্রানজিস্টারকে ওয়ার্কিং অবস্থায় বা নর্মাল ওয়ার্কিং অফ দি ট্রানজিস্টার আমি দেখছি। তো আমার এখানে কি অবজেক্টিভ, আমরা দেখবো এই ট্রানজিস্টারের নর্মাল ওয়ার্কিং এর মধ্যে কত রকমের কারেন্ট কম্পোনেন্টস এর মধ্যে দিয়ে ফ্লো আউট করছে বা ফ্লো করছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো। তো আমরা দেখছি কি না, আমরা দেখছি আইইটা বেসিক্যালি দুটো ভাগে আমরা ডিভাইড করলাম, একটা আইইপি আর একটা আইইএন। তাহলে আইইপিটা বেসিক্যালি কি করছে, এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার আছে কে, হোলস আছে। তাহলে হোলস যদি মেজরিটি ক্যারিয়ার থাকে আর তার আবার হাইলি ডোপড আছে, এখান থেকে আবার পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারি পাচ্ছে, দ্যাট মিনস এরা খুব হাইলি এক্সাইটেড এবং তারা এই এমিটার থেকে বেসিক দিকে মুভ করা মানে আমার কারেন্টের ডিরেকশন হোলের ডিরেকশনের দিকেই থাকবে, হোল দিকে মুভ করছে কারেন্টের দিকে মুভ করছে। তাহলে আইইএন মানে আইইর একটা পার্ট হচ্ছে আইইপি আর একটা পার্ট হচ্ছে আইইএন। তাহলে পিটা অবভিয়াসলি বুঝতে পারছো হোলের মুভমেন্টের জন্য, তাহলে আইইএন মানে ইলেকট্রনের মুভমেন্টের জন্য। সেটা কোথা থেকে, সেটা হচ্ছে বেস থেকে এমিটারে যখন ইলেকট্রনস গুলো মানে এন এর মধ্যে তো ইলেকট্রনস আছে, এমিটার বেস ফরওয়ার্ড বায়াস জাংশন মানে এখানেও তো ইলেকট্রন তো এনার্জি পাচ্ছে, ন্যারো রিজন হলেও এনার্জি পাচ্ছে, সেই ইলেকট্রন গুলো কোথায় মুভ করছে, ফ্রম দিস সাইড টু দিস সাইড। তার মানে এরা ইলেকট্রন এদিকে আসা মানে দে আর ট্রাইং টু রিকম্বাইন উইথ দ্য হোল, অথবা কিছু ইলেকট্রন এখান থেকে গিয়ে পজিটিভ সাইডের মধ্যে ঢুকবে। যাই হোক না কেন, আলটিমেটলি ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে ফ্রম বেস টু এমিটার। আর তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, উল্টো দিকে হবে, মানে কারেন্টের ডিরেকশন দেখো এইদিকে দেওয়া আছে, ফাইন। এইটা একটা পয়েন্ট গেল। তাহলে এই দুটো পয়েন্টের থেকে আমরা যে ফার্স্ট ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, যে IE ক্যান বি ডিভাইডেড অর IE ইজ বেসিক্যালি দ্য সামেশন অফ IEP এন্ড IEN। তাহলে টোটাল এমিটার কারেন্ট কতটা ফ্লো করছে সেটা বেসিক্যালি এদের দুজনের সামেশনের রেজাল্ট। এবার বলছে যে যখন এই IEP এইখানে চলে গেল, মানে এখানে তো মেজরিটি হোল হোলস আছে, আর আমরা একটু আগেই পড়লাম যে যেহেতু এটা ন্যারো রিজন আছে তাহলে এখানকার ম্যাক্সিমাম হোল এখানে আসার চেষ্টা করবে কালেক্টরে, আর যখন এখানকার হোলগুলো এখানে আসছে তারা একটা নতুন নামে আসছে, এখানে তারা আসছে হচ্ছে IC1P। তাহলে এখানে IC1P তে এখানেও কিন্তু চলে আসছে, তাহলে এখানে IC1P এই ডিরেকশনে যাওয়া মানে হোলের কারেন্টও এই ডিরেকশনে যাচ্ছে। দেখো এখানে হোলের কারেন্টের এই ডিরেকশন দেওয়া হয়েছে, এখানেও এই ডিরেকশনেই ফ্লো করছে, কোনো ডিফারেন্স নেই। এবারে বলছে যে এখানে তো সব হোল ফ্লো করে আসছে না, এখানে তো কিছু হোল এখানে রিকম্বাইন হয়ে যাচ্ছে উইথ দ্য ইলেকট্রনস। তাহলে এখানে যে ইলেকট্রনসের সাথে যে হোলসগুলো রিকম্বাইন করছে সেটা কতটা কারেন্ট এখানে তাহলে চলে যাচ্ছে সেটা দেখার জন্য আমরা কি করবো, এই যে মাঝখানে যে লাইনটা আমরা এখানে স্ট্রেইট অ্যাভে টেনেছি তার আগে সেটা একটা অ্যারো দিয়ে লিখেছি, যে এইখানে যে কনসার্ন বা এখানে যতটা কারেন্ট যাচ্ছে এই কারেন্টের থেকে যদি এই কারেন্ট আমি মাইনাস করে দিই তাহলে ততটা কারেন্টই রিমেনিং কারেন্ট ইজ বেসিক্যালি ফ্লোয়িং থ্রু দিস পার্টিকুলার সাইড, রাইট? তাহলে টোটাল যে কারেন্ট এখান থেকে জেনারেট হচ্ছে এমিটার সাইড থেকে সেটা কমপ্লিটলি তো এখানে রিচ করছে না, কিছু তো এখানে যাচ্ছে। তাহলে এইখানে যতটা যাচ্ছে সেটা যদি IC1P হয় তাহলে IEP মাইনাস IC1P করলে রিমেনিং কারেন্ট হচ্ছে সেই কারেন্টটা যেটা এখান থেকে মুভ করছে, ফাইন। তাহলে যদি তাই হয় তাহলে মেজরিটি ক্যারিয়ার অফ হোলসেল মুভমেন্টের জন্য যা যা ঘটার তা ঘটে গেল, ফাইন। এই অবধি আমার মেজরিটি ক্যারিয়ারের কাজ। এরপরে বলছে যে যখন আমি এমিটার বেস জাংশনকে যেটা ফরওয়ার্ড বায়াস করেছিলাম এটাকে যদি আমি ওপেন সার্কিট করে দিই, এটাকে যদি আমি এখন ওপেন সার্কিট করে দিই, রাইট, এটাকে যদি আমি এখন ওপেন সাইড করে দিই এমিটার বেস জাংশনকে আমি এখন ওপেন সার্কিট করছি, দ্যাট মিনস অ্যাজ ইট যেন এই সার্কিটটা যেন এখানে নেই, আর যদি এই সার্কিটটা এখানে না থাকে তাহলে তখন আইইটা এখানে কত গিয়ে দাঁড়াবে, ইকুয়াল টু জিরো হয়ে যাবে, রাইট? বিকজ এখানে তো কোনো এমিটার কারেন্ট ফ্লোই করতে পারছে না, বিকজ দিস ইজ নাও ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে একটা হাই রেজিস্ট্যান্স যেন আছে অ্যাজ ইট। তাহলে এটা যদি ওপেন সার্কিট হয় তাহলে আইই জিরো হয়ে গেল, তাহলে কোথা থেকে কারেন্ট আসছে এখন? তাহলে এখন তাহলে কারেন্ট আসবে এই রিভার্স বায়াসের থেকে, তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট থেকে এখন আমি যা কারেন্ট সেটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। দ্যাট মিনস ফরওয়ার্ড বায়াস থেকে যতটা কারেন্ট ক্যালকুলেট করা যেত সেটা আমরা করে নিয়েছি, এবার রিভার্স বায়াসের ক্ষেত্রে বা রিভার্স বায়াসের থেকে মানে কালেক্টর সাইড যেটা রিভার্স বায়াস সেখান থেকে কতটা কারেন্ট ফ্লো করছে সেটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। এবং সেটা যখন ক্যালকুলেট করছি তখন সেটাকে বলছি যে সেটার নাম আমি দেবো হচ্ছে আইসিও,
দেখো এখানে লেখা আছে ICO এই ICO ICOটাকে আমরা अगेन দুটো কম্পোনেন্টে ভাগ করছি একটাকে ICOP বলছি একটাকে ICON বলছি তাহলে ICOP আর ICONটা কি জিনিস সেটা একটু বোঝা যাক তো ICON হচ্ছে সেই মাইনরিটি ক্যারিয়ারস যেটা পি সাইড তো আমার মেজরিটি ক্যারিয়ারস হল তাহলে মাইনরিটি ক্যারিয়ারস কি আছে এখানে ইলেকট্রনস আছে তাহলে সেই ইলেকট্রনস গুলো যখন আমার কালেক্টর থেকে বেশি যাওয়ার চেষ্টা করছে কালেক্টর থেকে যখন বেশি যাচ্ছে তখন তার ইলেকট্রনের মুভমেন্টটা যেহেতু এই দিক থেকে এই দিক মানে কারেন্টের ডিরেকশন উল্টো তাহলে দেখো এই যে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে তাহলে এখান থেকে অ্যারো দেওয়া আছে উল্টো দিকে মুভ করছে এন্ড যেটা ICOP সেটা কোথা থেকে আসছে এই যে বেস সাইডের মধ্যে এখানে তো n আছে তার মানে মেজরিটি ক্যারিয়ারস এখানে কি ইলেকট্রনস তাহলে মাইনরিটি ক্যারিয়ারস কি হবে হোলস হবে তাহলে হোলরা কি করছে বেসের থেকে কালেক্টরে যাওয়ার চেষ্টা করছে মানে হোলস যদি বেসের থেকে কালেক্টরে যাওয়ার চেষ্টা করে যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনেই আমার হোলের কারেন্ট হবে দেখেন এখানেও কারেন্টের ডিরেকশনটা এই ডিরেকশনই দুজনের ডিরেকশনটাই কিন্তু সেম বাট ইন্টারপ্রিটেশনটা কিন্তু ডিফারেন্ট তাহলে আমি বলতে পারি যে অ্যাজ ইফ ICO আর ICO ইজ বেসিক্যালি দ্য সামেশন অফ ICOP এন্ড ICON বাট কিপিং ইন মাইন্ড যে ICO সাইনটা কি হবে বিকজ একটু ভালো করে দেখো যে টোটাল PNP এর মধ্যে আমরা একটু আগে দেখলাম সাইন অফ দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস সেখানে একটু ভালো করে জিনিসটা বুঝো যে এমনি অবস্থায় PNP তে কারেন্টের ডিরেকশন কি কোন দিকে যাচ্ছিল এই দিকে যাচ্ছিল এই দিকে মুভ করছে মেজরিটি ক্যারিয়ারের জন্য তো টোটাল কারেন্টের ডিরেকশন যদি এই দিকে যায় ভেতরের দিকে যায় তাহলে ICO কোন ডিরেকশন আছে দি অপোজিট ডিরেকশন দ্যাট মিন্স যে দিকে কারেন্টটা ফ্লো করা উচিত এই কারেন্ট যেটা বলছে সেটা হচ্ছে মেজরিটি কারেন্টটা কি মেজরিটি ক্যারিয়ার দিয়ে যে কারেন্টটা একটা ট্রানজিস্টরের মধ্যে কারেন্ট ফ্লোটা আমরা বোঝাচ্ছি হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের রেসপেক্টে তার মানে আমার মেজরিটি ক্যারিয়ারের কারেন্ট কোথায় ফ্লো করছে এই ডিরেকশনে ফ্লো করছে আর মাইনরিটি ক্যারিয়ার ICO সেটা ডিরেকশনটা কোন দিকে হচ্ছে এই দিকে আসছে এই দিকে মুভ করছে ICO ডিরেকশনটা বিকজ এখান থেকে তোমার ব্যাটারি সাপ্লাই তাহলে ICO যেহেতু আমার নর্মাল কারেন্টের উল্টো ডিরেকশনে ফ্লো করছে তাহলে অবভিয়াসলি আমি তাহলে ICO জন্য নেগেটিভ লিখবো মাইনাস ICO লিখবো দ্যাট ইজ ইকুয়াল টু দি সামেশন অফ ICOP এন্ড ICON তাহলে টোটাল কারেন্ট টোটাল কালেক্টর কারেন্ট IC ইজ বেসিক্যালি হোয়াট ইট ইজ বেসিক্যালি টোটাল কালেক্টর কারেন্ট IC ইজ বেসিক্যালি দ্য টোটাল কালেক্টর কারেন্ট সেটা হবে হচ্ছে ICO মাইনাস IC1P বিকজ IC1P তে কি মেজরিটি ক্যারিয়ার দিয়ে যে কারেন্টটা তো আমাকে যদি কালেক্টর কারেন্ট বার করতে রিভার্স বায়াসে কতটা কালেক্টর কারেন্ট ফ্লো করছে সেটার জন্য অবভিয়াসলি আমি কি করব ICO থেকে আমি কি করব IC1P টাকে বাদ দিয়ে দেব সিম্পল মানে যে পার্টিকুলার কারেন্টটা পড়ে থাকছে সেই কারেন্টটা বেসিক্যালি হচ্ছে আমার কালেক্টর টোটাল কালেক্টর কারেন্ট তাহলে সেই টোটাল কালেক্টর কারেন্ট যেটা ফ্লো করছে এটার মধ্যে দিয়ে সেটা হচ্ছে সেই সময় যে সময় আমি এটাকে ওপেন সার্কিট করে মানে এমিটার বেস জাংশনটাকে আমি ওপেন সার্কিট করে দিয়ে এই কালেক্টর বেস জাংশনটাকে আমি দেখছি এর ভিতর দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে তো সেই পার্টিকুলার কারেন্টটাকে তখন আমরা বলছি দিস পার্টিকুলার এন্টায়ার কারেন্ট ইজ দি কারেন্ট ওয়েন দি কালেক্টর বেস জাংশন ইজ রিভার্স বায়াস এন্ড দি কারেন্ট ইজ বিং টোটাল ক্যালকুলেটেড অ্যাজ IC ইজ ইকুয়ালস টু ICO মাইনাস IC1 অফ P সো দিস ইজ হোয়াট ইজ দি কারেন্ট কম্পোনেন্টস ইন আ ট্রানজিস্টর এন্ড অবভিয়াসলি বুঝতে পারছো JV আর JC মানে হচ্ছে দি এমিটার বেস জাংশন হচ্ছে কালেক্টর বেস জাংশন কে আমরা মিন করছি আর এখানে আর আলাদা করে কিছু নেই সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস পার্টিকুলার কারেন্ট কম্পোনেন্টস ইন আ ট্রানজিস্টর থ্যাংক ইউ